গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা কুরআনুল করিমে 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, তার ভিতর রজব মাস ও আশুরে হুরুমের অন্তর্ভুক্ত। তাছাড়া এই মাসটি শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবেও পরিচিত। রজব মাস আরবি হিজরি সনের সপ্তম মাস। হাদিসে প্রিয় নবী বলেন, 12 মাসে বছর, তার ভিতর 4টি মাস সম্মানিত, 3টি মাস ধারাবাহিক, আর তা হচ্ছে জিলকদ, জিলহজ ও মহরম, আর 4র্থ মাসটি হলো রজব। সানি ও শাবান মাসের মধ্যবর্তী মাস। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা স্বরূপ। অত্যাধিক ফজিলত ও মর্যাদার কারণে রজব ও শাবান মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দোয়াটি বেশি বেশি পড়তেন, যাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে উঠেছে। হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন, পৌঁছে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।